Envision TV presents. পাত্রী দেখতে গেলে কোন কোন প্রশ্ন করতে হবে জানাবেন প্লিজ। পাত্রী দেখতে গিয়ে প্রশ্ন করতে হয় কিনা আসলে? অনেক সময় মানুষ পাত্রী দেখতে গিয়ে ওই যে আমাদের আমাদের বাজারে যখন কুরবানি গরু কিনতে যায়, তখন কষাই এরকম করে দাঁত বের করে ওরকম করে দেখায়, বয়স কত, সব বয়স কত, সবকিছু দেখতে, কি খাবার খেত। অনেকে গেলে একটা মেয়ে, হ্যাঁ, তার বিয়ের জন্য মনে হয় যেন তাকে চাকরি দেওয়া হবে, বিশাল বড় একটা ইন্টারভিউ, কঠিন পরীক্ষা। এবং ধরেন এইখানে একটা লাজুক মেয়ে কতগুলো মুরব্বীর সামনে বাবা জিজ্ঞাসা করতেছেন, এটা মা জিজ্ঞাসা করতেছেন, এটা কেউ চুল খুলে দেখতেছে, কেউ তার হাত দেখতেছে, কেউ তাকে বলতেছে হাঁটেন, হ্যাঁ হাঁটাচ্ছে, এটা করে এটা কি অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, আপনি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেখার জন্য, যাতে তার প্রতি ভালোবাসা বাড়ে, তো সেইখানে আপনি দেখবেন তার চেহারাটা দেখবেন, তার হাতটা দেখবেন, এতটুকুন না হয় সর্বোচ্চ তার চুলটাই দেখলেন। সেইখানে গিয়ে একটা মেয়ের কত কি, তারপরে সে কি কি করতে পারে, কি কি পড়ছে, আর কি পারে, এটা কেন করে নাই, ওটা কেন করে নাই, এগুলো বাহুল্য, এগুলো অতিরঞ্জিত, এগুলো ইসলাম বলেনি, এগুলো ইসলাম বলে নাই। আপনি যখন একজনকে জিজ্ঞেস করছেন তখন ভাবেন আপনার মেয়েকে কেউ যদি সাথে এগুলো প্রশ্ন করে কেমন, আপনার কাছে কেমন লাগে, কেমন লাগবে। অতএব এগুলো বাড়াবাড়ি নিঃসন্দেহে। সেইখানে সর্বোচ্চ যা জিজ্ঞাসা করা যেতে পারে, হ্যাঁ, একটা মেয়েকে একটা নাম জিজ্ঞাসা করলে, তার পক্ষে তো একটা নতুন ছেলের সামনে নামটা বলাটাও তো তার জন্য কঠিন, একটু মানে ঠিক না, জিনিসটি লজ্জাশীল, সহজ জিনিস জিজ্ঞেস করতে হবে, সহজ জিনিস যদি জিজ্ঞাসা করতে চান জিজ্ঞেস করতে হবে, কারণ আমার খোঁজ খবর নিলে তো হয়ে যায়, সেটাই তো হলো, খোঁজ খবর জানবো তার ফ্যামিলি কেমন, তার আশেপাশের লোকরা প্রতিবেশী কিরকম। অনেকে কোরআন তেলাওয়াত শুনতে চান, জি, বিভিন্ন রকম, অনেকে হাফেজা মেয়ে তাকে এইখান থেকে সেখান থেকে প্রশ্ন করবেন, জি জি, প্রয়োজন নেই, কঠিন ইন্টারভিউ আসলে, কঠিন ইন্টারভিউ, শুধু বাহুল্য কাজ আসলে, জি।